ওমান এয়ারলাইন্স, ওমান এয়ারলাইন্সের মাধ্যমে যারা টিকিট করে বাংলাদেশে যাবেন তাদের জন্য এই আপডেটটি। কত টাকা টিকিটের মূল্য এবং কিভাবে আপনারা ওমান এয়ারলাইন্সের টিকিট অনলাইনে করবেন, পাশাপাশি যারা ট্রাভেলসে করবেন তাদেরকেও একটি ধারণা দিয়ে দেব এবং টিকিটের মূল্যটি দিয়ে দেব। এটি হচ্ছে ওমান এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট, যে ওয়েবসাইটে ওমান এয়ারলাইন্সের বিভিন্ন দেশের টিকিটের মূল্য সহ টিকিট বা সিট খালি আছে কি না সেটি দেখা যায়। এটা ওমান এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট। তো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো, যারা ট্রাভেলসে করবেন তাদেরও এই রেটটি জানা হয়ে যাবে। ওমান এয়ারলাইন্সের রিটার্ন টিকিট বাংলাদেশ টু ওমান বা ওমান টু বাংলাদেশ কত টাকা বা কত রিয়াল, ওমানি রিয়াল, সেটি আমি আপনাদের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। আশা করছি ভিডিওটি অনেক উপকারে আসবে। তো শুরু করি, আমি শুরু করছি মিলান, এখানে দেওয়া আছে, আমি দেব ওমান, ওমান বলতে মস্কট হবে। তো ওমানি দিয়ে দেওয়ার পর দেখেন এখানে চলে আসছে মস্কট ওমান। এরপর অবতরণ আমরা দিয়ে দেব ঢাকা, ঢাকা বাংলাদেশ। দেওয়ার পর এখানে দেখেন রিটার্ন অপশনটি ওকে আছে একজন প্যাসেঞ্জার, পাশাপাশি এখানে কারেন্সি যদি আপনি চেঞ্জ করতে চান ডলার বা বাংলাদেশি টাকায় সেটিও করতে পারবেন। এখানে দেখেন প্রোমো কোড দেওয়া আছে, আপনারা যারা অনলাইনে টিকিট করবেন তারা তাদের কাছে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে প্রমোশনের কোড যদি থাকে এখানে দিলে আপনি কিছুটা ডিসকাউন্ট পাবেন। তো আমি রিটার্ন টিকিটের ডেটটি কনফার্ম করে দিই, যদি আপনারা 29 তারিখে যান, আগামী 29 জুন, এবং ব্যাক করেন আপনি, ধরে নিলাম আপনি 4 মাসের ছুটিতে যাবেন, ব্যাক করেন আপনি যদি 24 জুন, তাহলে কত হবে আমি সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ফাইন্ড ফ্লাইটস এখানে ক্লিক করে দেওয়ার পর সব তথ্য সামনে নিয়ে আসবে, কোন দিনের কোন টিকিট কত মূল্য, লোয়েস্ট প্রাইসের কোন টিকিট সেটিও আমাদের সামনে চলে আসবে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং আমি এই চ্যানেলে প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব, বিমান বা এয়ারলাইন সম্পর্কিত, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেরও আপডেট দেবো ইনশাল্লাহ, আপনাদের কাছে ভালো লাগবে, উপকারে আসবে। এখানে দেখেন মস্কট টু ঢাকা, মস্কট টু ঢাকা ফ্লাইটের টিকিটের মূল্য হচ্ছে ফরম 314 রিয়াল 75 পয়সা থেকে। তো এখানে যদি আমরা সিলেক্ট করে দিই এটি, এখানে দেখেন কিছু অপশন চলে আসছে, বিজনেস লাইট, বিজনেস, হ্যাঁ বিজনেস ক্লাসেরটাই ওপেন আছে কিন্তু ইকোনমি ক্লাসেরটা কই, এখানে শুধু বিজনেস ক্লাসের আছে, বাকিগুলা সোল্ড হয়ে গেছে। তো আমি যদি দেখি 26 তারিখের, আগামী 26 তারিখের অথবা 1 জুলাইয়ে যদি আপনি যান, 1 জুলাই, পহেলা জুলাই যদি আপনি যান তাহলে কত টাকা পড়বে টিকিটের মূল্য। এখানে দেখেন পহেলা জুলাই ইকোনমি ক্লাসের 126 ওমানি রিয়াল। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন 7 কেজি ওজনের একটি হ্যান্ডব্যাগ নিতে পারবেন, পাশাপাশি আপনি 30 কেজি ওজনের একটি লাগেজ নিতে পারবেন অথবা একটি কার্টন নিতে পারবেন। তো এটা যদি আমরা সিলেক্ট করে দেই, সিলেক্ট করার পরে চলে আসবে আপনি ঢাকা থেকে ওমানে আসবেন। আগেরটা দেখিয়েছি আপনাদের ওমান থেকে ঢাকা যাবেন, এবার ঢাকা থেকে ওমানে আসার যে টিকিটটি সেটির মূল্য আমি আপনাদের জানিয়ে দেব, তারপর একসাথে টোটালের টোটালটা পেয়ে যাবেন। তো ঢাকা থেকে আপনি আসবেন 24 অক্টোবর, যদি 24 অক্টোবর আসেন সেটা আপনি দেখে নিতে পারেন, আপনার ছুটির সাথে একটা সম্পর্ক রেখে আপনি মিলে যাবে আপনার সেই রিয়ালটি। এখানে দেখেন ঢাকা থেকে মস্কট আসার ফ্লাইটটি 123 রিয়াল 85 পয়সা। তো এটাও যদি আপনি নেন তাহলে সাথে আনতে পারবেন 30 কেজি ওজনের একটি লাগেজ, 7 কেজি ওজনের একটি হ্যান্ডব্যাগ। তারপর এটা যদি সিলেক্ট করে দেন আপনি, সিলেক্ট করার পরে দুটো মিলে টোটাল আপনার আসবে 248 রিয়াল 648 রিয়াল 600 পয়সা। তো এই ছিল ওমান টু ঢাকা এবং ঢাকা টু ওমানে রিটার্ন টিকিটের ইকোনমি ক্লাসের একটি টিকিটের মূল্য। জুন মাসের শেষের দিকে যারা যাবেন অথবা জুলাইয়ের প্রথম দিকে যারা যাবেন তাদের জন্য এই আপডেটটি, আপনারা যারা টিকিট করবেন ট্রাভেলসে তাদের ধারণা হয়ে গেল যে বর্তমান অবস্থায় ঈদের আগ মুহূর্তে 248 রিয়াল 600 পয়সাতে আমরা ওমান এয়ারলাইন্সের টিকিট কিনতে পারবো। তো যদি এটি করার পরে, সিলেক্ট করার পরে যারা অনলাইনে টিকিট করবেন তারা কন্টিনিউ টু চেক আউটে যেতে পারেন, অথবা আমি যেহেতু গেস্ট হিসাবে আপনাদের দেখাচ্ছি সেক্ষেত্রে দেখি সামনের দিকে, জি এখানে আপনার ডিটেলসটি আপনি দিয়ে দিবেন, মিস্টার যদি ছেলে হন মিস্টার দিবেন, মেয়ে হলে MS বা মিসেস দিবেন, এখানে আপনার নাম, ফার্স্ট নাম দিবেন, সেকেন্ড নাম দিবেন, আর ডিটেলস আপনার পাসপোর্টে যে তথ্যগুলো দেওয়া আছে সঠিক বা উচ্চারণ বা বানানের সাথে সেগুলো আপনি দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিলে আপনার পেমেন্ট সিট সিলেকশন চলে আসবে। সিট সিলেকশন করার পরে আসবে আপনার এক্সট্রা যদি কোনো লাগেজ আপনি নিতে চান সেটা, তো এগুলো যদি আপনি সিলেক্ট করে দেন বা এক্সট্রা যদি না নেন সেটা আপনি স্কিপ করে চলে যেতে পারেন। তারপর চলে আসবে এখানে দেখেন পেমেন্ট অপশন,
পেমেন্ট অপশন আসার পরে আপনি ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করে দিলে টিকিটটি কনফার্ম হয়ে যাবে। এবং যারা ট্রেভেলসে করবেন তাদের তো বলেই দিয়েছি, আপনারা 248 রিয়াল 600 পয়সাতে আপনারা ট্রেভেলস থেকে করতে পারেন, তবে কিছুটা কম বেশ হতে পারে, সময়ের পরিবর্তনে কিছুটা কম বেশ হতে পারে, অথবা যেহেতু ট্রেভেলসে অফিস আছে, কর্মচারী আছে, সব মিলিয়ে কিছুটা কম বেশ হতে পারে। তো এই ছিল আসলে ওমান এয়ারলাইন্সের একটি আপডেট, টিকিটের মূল্য বর্তমানে কত টাকা কত রিয়াল সেটি আপনাদের জানিয়ে দিলাম। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। পাশাপাশি এয়ারলাইন্স সম্পর্কিত যত ধরনের তথ্য আমি এই চ্যানেলে আপনাদের জানিয়ে থাকবো, আগামীতে ইনশাল্লাহ বাংলাদেশ বিমানের তথ্য আপনাদের জানাবো, টিকিটের মূল্যগুলো বা ইনফরমেশন জানাবো। আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যদি ভুল ত্রুটি হয় তাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।